একটা সময় ছিল যখন পিস্তলের নল ঠেকিয়ে ব্যাংকের কন্ট্রোল নেওয়া হতো। 1993 সালের 8ই এপ্রিল, এই দিন ইউনাইটেড UCBL ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্যকে তার নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আখতারুজ্জামান বাবু, প্রয়াত সাংসদ এবং তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক ছিলেন, ওনাকে কারাগারে নেওয়া হয়, গ্রেপ্তার করা হয় এবং এক পর্যায়ে তিনি জামিন নিয়ে দেশ থেকে পালিয়ে যান। 1996 সালে তিনি আবারও ফিরে আসেন দেশে এবং UCBL-এ আবারও একই ধরনের একটি কাণ্ড ঘটে 1999 সালে। পরিচালনা পর্ষদের যেই সভা ছিল সেই সভায় তিনি 50 থেকে 60 জন ক্যাডার নিয়ে অতর্কিতে হামলা চালান, যারা সদস্য ছিলেন তাদেরকে মারধর করেন, তাদেরকে প্রচণ্ডভাবে শারীরিক এবং মানসিক ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং সেই সময়ে ব্যাংকটির দখল তিনি নিয়ে নেন। এই ব্যাপারে যেহেতু আওয়ামী লীগ সরকার সেই সময় ক্ষমতায়, কোনো রকম উচ্চবাচ্য তেমন করা হয়েছিল বলে শোনা যায় না। তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন শাহ এম এস কিবরিয়া, তার কাছে যখন কমপ্লেইন করা হয় তখন তিনি বলেন বিষয়টির দুটো দিক আছে, একটি অর্থনৈতিক, অর্থনৈতিক দিকটা বাংলাদেশ ব্যাংক দেখবে, আর একটি রাজনৈতিক। বলাই বাহুল্য ব্যাংক বা অর্থনীতির সাথে এই যে রাজনীতি জড়িয়ে যাওয়া, এটা কিন্তু 90-এর দশক থেকে শুরু হয়েছে এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর ব্যাংকিং খাত রাজনীতি দ্বারা একেবারে ভীষণভাবে প্রভাবিত এবং ব্যাংকিং খাতের নষ্ট হওয়া বা ব্যাংকিং খাতের পচন ধরা সেটা একেবারেই রাজনীতির হাত ধরে হয়েছে। এবং একটা পর্যায়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলতে বাধ্য হয়েছিলেন যে তিনি ব্যাংকগুলোর যে পারমিশন দিচ্ছেন সেটা রাজনৈতিক বিবেচনায়। তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে ব্যাংক খাত থেকে যে লুটপাট হচ্ছে এবং এই লুটপাটের যারা মূল হোতা তাদেরকে যে ধরা যাচ্ছে না, বিচারের আওতায় আনা যাচ্ছে না, তার একটা বড় কারণ হচ্ছে তাদের হাত অনেক লম্বা এবং তারা রাজনৈতিকভাবে শক্তিশালী। একটা দেশের অর্থমন্ত্রী যখন এই ধরনের কথা বলেন এবং তিনি একভাবে স্বীকার করে নেন যে লুটেরাদের বিরুদ্ধে বা ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বিকজ অফ পলিটিক্স, রাজনৈতিক ছত্রছায়া, তখন আসলে ভরসার আর কোনো জায়গা থাকে না। সাবেক অর্থমন্ত্রীর কথা বলতে বলতে বর্তমান অর্থমন্ত্রীর কথা মনে হলো। দেশ যখন অর্থনৈতিক সংকটে ডুবছে, যখন আমাদের রিজার্ভ ক্রাইসিস নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার বলছে আমাদের আমদানি ব্যয় মেটানোর মতন পর্যাপ্ত টাকা নেই এবং আমাদের রিজার্ভে যে টাকা আছে সেটা দিয়ে আসলে সরকারি যে হিসাব আসছে সেই হিসাব অনুযায়ী 3 মাসের বেশি আমদানি ব্যয় মেটানোর মতন অবস্থা আমাদের ব্যাংকগুলোর হাতে নেই, যখন একটির পর একটি ব্যাংক কেলেঙ্কারি ধরা পড়ছে, দেখা যাচ্ছে কাগজে কোম্পানি ভুয়া কাগজপত্র দিয়ে 1000 কোটি টাকা লোন নিয়ে গেছে ব্যাংকগুলো থেকে এবং যেগুলো পরিশোধের ন্যূনতম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে খবর এসছে আমাদের অর্থমন্ত্রী তিনি অফিস করেন না, তিনি সচিবালয়ে তার যে দপ্তর আছে সেখানে তিনি 2-3 সপ্তাহ পরপর একবার গিয়ে হাজিরা দেন। তিনি আন্তর্জাতিক যে বড় বড় সম্মেলনগুলো হয়, বিশ্বব্যাংক ADB-র বার্ষিক যে সম্মেলন, সেখানেও তিনি যান না, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠান এবং তিনি নির্বিঘ্নে নিশ্চিন্তে বলেন এটা এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না, তাই ভাবলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেই যথেষ্ট। বাংলাদেশের ইতিহাসে কোনো অর্থমন্ত্রী এইভাবে বাসায় থেকে অফিস করবার নজির নেই। এমনকি যে রিপোর্ট তার ব্যাপারে প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেখানে এটাও আছে যে তিনি একনেকের মিটিংয়ে পর্যন্ত উপস্থিত থাকেন না। এমনকি যখন অর্থনৈতিক সংকট চরমে, করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের দীর্ঘদিনের পুঞ্জীভূত লুটপাট, দুর্নীতি, স্বজনতোষী পুঁজিবাদ ইত্যাদি ইত্যাদি নিয়ে বাংলাদেশের অর্থনীতি ডুবতে বসেছে, সেই সময়ও একনেকের সভায় প্রধানমন্ত্রীকে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে ব্রিফ করেছেন পরিকল্পনা মন্ত্রী। এই ব্যাপারে যখন অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন পরিকল্পনা মন্ত্রী ব্রিফ করেছে, তিনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই, আমি যখন পরিকল্পনা মন্ত্রী ছিলাম আমিও প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। তিনি তাহলে আসলে করেনটা কি? যখন সারা দেশ
মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট, ডলারের মানে মূল্য অতিরিক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে অর্থনীতির টালমাটাল অবস্থা, তখন অর্থমন্ত্রীকে তার দপ্তরে পাওয়া যায় না। তিনি আবারও আলোচনায় এসেছেন একটা অদ্ভুত কথা বলে। তিনি মাঝে মধ্যে অদ্ভুত কথা বলেন, তিনি কথা বলেন কম, কিন্তু যখন বলেন অদ্ভুত কথা বলেন। যখন একটির পর একটি ঋণ কেলেঙ্কারি ধরা পড়ছে, যখন নাম সহ টাকার অঙ্ক সহ গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে কী করে কাগজে কোম্পানিগুলো, ভুয়া কোম্পানিগুলো শুধু ট্রেড লাইসেন্স দেখিয়ে এবং অনেক সময় ট্রেড লাইসেন্স না দেখিয়ে কোনো রকম কোনো কাগজপত্র ছাড়া হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে মেরে দিয়েছে, বিদেশে পাচার করেছে, তখন অর্থমন্ত্রী বলছেন তিনি জানেন না। তিনি সাংবাদিকদের কাছে তথ্য চেয়েছেন, তিনি বলেছেন ব্যাংকে কী কেলেঙ্কারি হয়েছে বা ব্যাংক নিয়ে কী অনিয়ম হয়েছে সেই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই, আপনাদের কাছে যদি তথ্য থাকে আপনারা জানান। একটা দেশের অর্থমন্ত্রী, যিনি দেশের ব্যাপারে অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে যার কাছে কখনোই কোনো তথ্য থাকে না, তিনি কী করে অর্থমন্ত্রীর পদে থাকেন এটা একটা বিস্ময়। আমরা ভুলে যাইনি যে এই অর্থমন্ত্রী বলেছিলেন টাকা পাচারকারী কারা আমরা জানি, আমি জানি না, আপনাদের কাছে মানে বিরোধী দলের কাছে যদি তথ্য থাকে আপনারা দিন। এখন তিনি সাংবাদিকদের কাছে তথ্য চাইছেন ব্যাংক লুটেরাদের সম্পর্কে। উনি ওনার জায়গায় বসে থেকে, বাড়িতে বসে থেকে অফিস করে, উনি কি আসলে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং অর্থ মন্ত্রণালয়ের মতন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যে তিনি আছেন তার আচার আচরণ দেখলে সেটা মনে হয় না। কিন্তু যেহেতু দেশটি বাংলাদেশ এবং যেহেতু এখন সরকারে এমন একটি দল আছে যেই দলটি ক্ষমতায় থাকতে কোনো ভোটের প্রয়োজন হচ্ছে না, উনি কিন্তু মন্ত্রিত্ব আছে ওনার, ওনাকে কিন্তু কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে না। অন্য কোনো ন্যূনতম গণতান্ত্রিক দেশ হলে, ন্যূনতম জবাবদিহিতা আছে এমন দেশ হলে তাকে তলব করার কথা ছিল। আমি অর্থমন্ত্রীর সুবিধার জন্যে কিছু তথ্য নিয়ে আসি, আলোচিত যত ব্যাংক কেলেঙ্কারিগুলো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2009 সালে, তার পরপরই সোনালী ব্যাংকে ঋণ কেলেঙ্কারি, হলমার্কের কেলেঙ্কারি হয়। হলমার্ক সোনালী ব্যাংক থেকে 2011 সালে শেরাটন ব্রাঞ্চ থেকে একটা বড় অঙ্কের টাকা, 3,000 কোটি টাকা হাতিয়ে নেয়। এবং হলমার্কের এই কেলেঙ্কারির এখন পর্যন্ত 11 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত বিচারের কাজ সম্পন্ন হয়নি, এখন পর্যন্ত দোষীদের শাস্তির আওতায় আনা হয়নি। হলমার্কের পরপরই বেসিক ব্যাংক কেলেঙ্কারি হয়। 2011-12 সালে বেসিক ব্যাংকের প্রায় 4,500 কোটি টাকার আর্থিক অনিয়ম এবং দুর্নীতির চিত্র পায় বাংলাদেশ ব্যাংক। এই বেসিক ব্যাংকের সঙ্গে ওতপ্রোতভাবে যে নামটি জড়িত সেটি হচ্ছে আব্দুল হাই বাচ্চু। এবং আব্দুল হাই বাচ্চু হচ্ছেন সেই নাম যেই নাম নিয়ে আওয়ামী লীগের অনেক উচ্চ পর্যায়ের নেতারাও কথা বলেছেন, এমনকি বর্তমান মেয়র, সাবেক ধানমন্ডি থেকে যিনি এমপি ছিলেন ফজলে নূর তাপস, তিনিও বলেছিলেন যে আব্দুল হাই বাচ্চু, সংসদের কমিটিতে তিনি বলেছিলেন, স্থায়ী কমিটিতে, যে আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং আমাদের সাবেক যিনি অর্থমন্ত্রী তিনি বলেছিলেন যে বাচ্চুর হাত অনেক ওপরে, বাচ্চুকে ধরা আমাদের পক্ষে সম্ভব না। এবং সত্যিকার অর্থে বাচ্চু ধরাও পড়েননি। ক্যান্টনমেন্টে তিনি এই লুটের টাকা দিয়ে 1.5 বিঘা জমির উপরে একটি বাড়ি ক্রয় করেন যার মূল্য 110 কোটি টাকা কাগজে কলমে, পরিশোধিত মূল্য কত জানি না, কাগজে কলমে সেই বাড়ির মূল্য 110 কোটি টাকা। সেটি নিয়ে দুদকে কোনো রকম কোনো উচ্চবাচ্য হয়নি, কোনো রকম কোনো তদন্ত হয়নি, কোনো রকম কোনো বিচারও হয়নি। এর পরপরই আসে বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারি, মানে একেবারে সিরিজ 2010 সাল থেকে কেলেঙ্কারি শুরু। এই কেলেঙ্কারি হয় 2012-13 সালে, বিসমিল্লা গ্রুপ কয়েকটি ব্যাংক থেকে 1,200 কোটি টাকা হাতিয়ে নেয়। এবং এই ঘটনা প্রকাশের পর দেশ ছেড়ে পালিয়ে যায় বিসমিল্লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য যারা পরিচালক আছেন তারা সহ ঋণ গ্রহীতা যারা ছিলেন তারা। এই যে দেশ থেকে পালিয়ে যাওয়া, এটা আমাদের বহু পুরনো সংস্কৃতি না, আমাদের সরকার কোনো ব্যবস্থা নেয় না, এভিয়েশন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নেয়। যারা অপরাধ করেন, যারা লুট করেন, যারা চুরি ডাকাতি করেন, যারা হত্যা করেন, তারা যদি ক্ষমতার সঙ্গে যুক্ত থাকেন তারা খুব নির্বিঘ্নে নিশ্চিন্তে দেশ ছাড়তে পারেন। পৃথিবীর আর কোনো দেশে এমনটি হয় বলে আমার জানা নাই।
এরপরে অ্যানোনটেক্স নামের একটা কোম্পানি সেটি এককভাবে একটা বড় ঋণ কেলেঙ্কারি করে এবং একজন মাত্র গ্রাহক জনতা ব্যাংক থেকে 6 বছরে 5,504 কোটি টাকা তারা তুলে নেয়। এই অ্যানোনটেক্স গ্রুপ একটিমাত্র ব্যাংক জনতা ব্যাংক থেকেই 5,500 কোটি টাকা তুলে নিয়ে যায় এবং এখনও পর্যন্ত তারা গ্রাহকের টাকা পরিশোধ করতে পারছে না এবং যে ঋণ দেওয়া হয়েছে 5,500 কোটি টাকা অ্যানোনটেক্স গ্রুপকে সেই ঋণের একটি টাকাও এখনও পরিশোধ করা হয়নি। এরপরে আসে ক্রিসেন্ট গ্রুপ কেলেঙ্কারি। সরকারের নগদ সহায়তা তহবিল থেকে 1,075 কোটি টাকা হাতিয়ে নেয় ক্রিসেন্ট ব্যাংক। অপকর্মের সহায়তার পাশাপাশি ক্রিসেন্ট গ্রুপকে অর্থায়ন করে জনতা ব্যাংক। সরকারের তহবিল থেকে এই অ্যানোনটেক্সকে যেমন জনতা ব্যাংক সহায়তা করেছে, একইভাবে ক্রিসেন্ট গ্রুপকেও জনতা ব্যাংক সহায়তা করে। ক্রিসেন্টের কাছে জনতা ব্যাংকের পাওনা এখন 2,760 কোটি টাকা। বিদেশে রপ্তানির 1,295 কোটি টাকাও আটকা রয়েছে। ফলে দুটো মিলিয়ে প্রায় 4,000 কোটি টাকার কাছাকাছি ক্রিসেন্ট গ্রুপের কাছে পাওনা আছে জনতা ব্যাংকে। আরেকটা ব্যাংক যেটি শুরুই হয়েছিল দুর্নীতির জন্য, যেই ব্যাংক সম্পর্কে আমাদের সাবেক অর্থমন্ত্রী বলেছিলেন যে এই ব্যাংকটি কোনো ব্যাংকই ছিল না, সেটি হচ্ছে ফার্মার্স ব্যাংক। এবং সেই ফার্মার্স ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য নতুন নামকরণ করা হয়েছে পদ্মা ব্যাংক নামে, কিন্তু সেই ব্যাংকটি এখনও মাথা তুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। এরপরে ইউনিয়ন ব্যাংকের বেনামি ঋণ। ভল্ট কেলেঙ্কারির পর ঋণেরও বড় অনিয়ম পাওয়া গেছে ইউনিয়ন ব্যাংকে। শুধু ট্রেড লাইসেন্সের ভিত্তিতে কোম্পানি গঠন করে ঋণের বড় অংশ বের করে নিয়েছে 300টি প্রতিষ্ঠান, জাস্ট ট্রেড লাইসেন্স দিয়ে। কোনো রকম কোনো ব্যবসা নাই, কোনো রকমের কোনো অফিস নাই, কোনো রকমের কোনো স্থায়ী ঠিকানা নাই, কোনো জামানত নাই, কিচ্ছু নাই। 300টি প্রতিষ্ঠান এই ব্যাংক থেকে 18,346 কোটি টাকা খেলাপি করে টাকা নিয়ে ভেঙে গেছে। এবং এই যে ইউনিয়ন ব্যাংক, এই ইউনিয়ন ব্যাংকের ঋণ যেটা, তার 95% খেলাপি। এরপরে আসে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক 2021 সালের শেষে আমানত ছিল 34,166 কোটি টাকা আর বিতরণ করা ঋণ ছিল 31,277 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 1,620 কোটি টাকা, যা ব্যাংকের হিসাবে 5.18%। কিন্তু 2021 সাল ভিত্তিক পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 7,299 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 23%। এছাড়াও আমরা ন্যাশনাল ব্যাংকের কেলেঙ্কারি শুনেছি, আমরা দেখেছি ব্যাংক দখল হওয়া, অর্থাৎ পরিচালনা পর্ষদ আইন পরিবর্তন করে এক একটি পরিবারের হাতে এক একটি ব্যাংকে তুলে দেয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেই তথ্যগুলো এখন দিলাম এগুলো সবই প্রথম আলোর রিপোর্ট থেকে পাওয়া। আপনি যদি বণিক বার্তা দেখেন, আপনি যদি যুগান্তর দেখেন, সমকাল দেখেন, অর্থাৎ আমাদের লিডিং যে নিউজ পেপারগুলো আছে সেই নিউজ পেপারগুলোও পড়েন প্রতিদিন, আপনার চোখে কিন্তু এই তথ্যগুলো পড়বে। এই তথ্যগুলো এমন নয় যে আমি একেবারে খুব অনুসন্ধানী মানে ইয়ে করে অনুসন্ধান করে একেবারে গোপন তথ্য বের করে এনে আপনাদেরকে দিলাম, না, বিষয়টি তেমন নয়। আমার অবাক লাগে, আমাদের মন্ত্রীরা কি দৈনিক পত্রিকাও পড়েন না? ওনারা কি প্রতিদিনকার খবরও নেন না? সরিয়ে রাখি, বাংলাদেশ ব্যাংক খবর দেয় না অর্থমন্ত্রীকে, ধরে রাখি আমাদের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা আছে আমাদের, তারাও অর্থ মন্ত্রণালয়ের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা সম্পর্ক নাই, ধরে নেই দুদকও কোনো তথ্য দেয় না। অর্থমন্ত্রী কি পত্রিকাও পড়েন না? তারপরেও তার পদ থাকে, তারপরেও তিনি অর্থমন্ত্রী থাকেন, তিনি বাসায় বসে অফিস করেন, তিনি অজুহাত দেন যে এটাই আমার অফিস, কিন্তু তার মন্ত্রিত্ব যায় না। এর নাম বাংলাদেশ।